উপস্থিত আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজরাত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে হাজারো বাধাকে উপেক্ষা করে কোরআনের মন্ত্র কায়েম করে কোরআনে কারীম থেকে আলোচনা করার আলোচনা শোনার সুবর্ণ সুযোগ যে আল্লাহ পাক আমাদের জন্য করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। দক্ষিণ বদরপুর মসজিদকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই যুব সমাজকে আল্লাহ পাক ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে ইসলামের এক একজন বীর সিপাহসালার বানিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আজাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমি ইতোমধ্যে শুনতে পেয়েছি আজকের যিনি প্রধান অতিথি ছিলেন তিনি অসুস্থ। আল্লাহ পাক তাকে শেফায়ে কামিলা আজিলাইয়ে কুল্লিয়া নসিব করেন। যত ভাইয়েরা যত বোনেরা আজকে বয়ান শোনার জন্য এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের ওসিলা করে সকলকে হেদায়েতে কামিলা নসিব করেন। আমি একটি হিফজ কোরআন চেয়েছিলাম নাই এলাকায় মসজিদেও নাই, কি বলেন? এলাকার মধ্যে একটা হিফজ কোরআন শরীফ থাকে না? এই কোরআন শরীফ তো মহিলারা পড়ে, এই যে এটা পৃষ্ঠা নাম্বার ঠিক নাই। তাফসিরুল কোরআন মাহফিলের বয়স 44 বছর, এখানে একটা হাফিজ কোরআন শরীফ রাখা দরকার। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। যারা অক্লান্ত পরিশ্রম করে বেহেশতের বাগান সাজিয়েছেন, ভাই ইকোটা একটু কমায় দেন, সামান্য কমায় দেন। আর যারা দূর দারাজ থেকে শোনার জন্য এসেছেন, আমি সহ এই মাহফিলটি আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেন। হেদায়েতের মালিককে, হেদায়ত দেওয়ার মালিক কে? কোরআন মাজিদ এমন একটা কিতাব যে কিতাব মানুষকে মুক্তির পথ দেখায়। কোরআন হচ্ছে হেদায়ত, কোরআন হচ্ছে রহমত। হেদায়ত কাকে বলে? সঠিক পথের দিশা। মানুষ ভুলের মধ্যে থাকে, কোরআন হচ্ছে ভুলের সমাধান। মানুষ হক বাতিল যেন বুঝতে অসুবিধা না হয় এই জন্য কোরআন হচ্ছে হক বাতিল পার্থক্য করে দেওয়ার জন্য, মাঝখানে সঠিক সিদ্ধান্ত নির্ণয় করে দেওয়ার জন্য কোরআন হচ্ছে মাধ্যম। এই জন্য কোরআনের আরেকটা নাম হচ্ছে ফোরকান। কোরআনের আরেকটা নাম কি? কোরআনের একটি নাম তো কোরআন, একটি নাম হচ্ছে ফুরকান, একটি নাম হচ্ছে হুদা, একটি নাম হচ্ছে জিকির, একটি নাম হচ্ছে তাংজিল। এগুলো কোরআন মাজিদের ভিন্ন ভিন্ন নাম। যে ফুরকান কোরআন শরীফে একটা নাম, কারণটা কি? ফুরকান কাকে বলে? আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য নির্ণয় করে দেওয়ার হক যিনি রাখেন তাকে ফুরকান বলা হয়। কোরআন মাজিদ মানুষের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের দিশা, কোরআনের হেদায়াত, কোরআনের দিক নির্দেশনা, কোরআনের সিদ্ধান্ত
সম্পূর্ণ নির্ভুল নিষ্কলঙ্ক কালিমা মুক্ত। কারণ এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? সবাই বলেন না আপনারা, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এই কোরআনটা যদি আমার পক্ষ হয়ে না হয়ে মানুষের পক্ষ থেকে হতো, তাহলে অসংখ্য ভুল মানুষেরা এই কোরআন থেকে খুঁজে বের করতে সক্ষম হতো। যদি বলুন ঠিক কিনা। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষ কি আমার কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, আমার কোরআন নিয়ে যদি কেউ গবেষণা করে, তাহলে আমার কোরআন গবেষণা করতে গিয়া মানুষেরা একথা বুঝতে সক্ষম হবে, তাদের উপলব্ধিতে চলে আসবে, যদি কোরআনটা আমি আল্লাহর পক্ষ থেকে না হতো মানুষের পক্ষ থেকে হতো, অসংখ্য ভুল মতবিরোধ মতভেদ মানুষ এখান থেকে খুঁজে পেত। কিন্তু কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, গোটা দেহের মানুষের বডির ইন্ডেক্স যেমন চেহারা, চেহারা দেখে মানুষ যেমন বলতে পারে এই লোকটার নাম কি, তার জামা কাপড় খোলার দরকার পড়ে না। কোরআন মাজিদের এমন একটা চেহারা আল্লাহ পাক দিয়েছেন, কোন মানুষ যদি ভালো করে আয়াতের দিকে তাকায় কোরআনের পরিচয় নিজেই বুঝে নেবে, এই কোরআন মানুষ বানাই নাই, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআন নাজিলের বড় উদ্দেশ্য হচ্ছে সামাজিক অশান্তি দুর্নীতি সবকিছু দূর করা, জুলুমকে দূর করা, শোষণকে দূর করা, অন্ধকার দূর করা, মানুষদেরকে আলোর পথে নিয়ে আসা, এটা হচ্ছে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য। মানুষকে পরকালমুখী করা, মানুষকে জান্নাতমুখী করা, জাহান্নামের আগুন থেকে মানুষকে মুক্তি দেওয়া, এই হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য। কোরআন যেমন মানুষের পরকালীন জীবনকে সুখময় করার রাস্তা দেখায়, অনুরূপভাবে কোরআন মানুষকে দুনিয়াবীর জিন্দগিটাও স্বাচ্ছন্দ্যপূরক পূর্ণ করার জন্য সঠিক সিদ্ধান্ত দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা রয়েছে, ফাসাদ রয়েছে, এই ফাসাদ থেকে সমাজের মুক্তি, নিরাপত্তা, শান্তি, স্বস্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা যদি কায়েম করতে হয়, তাহলে কোরআন ভিত্তিক সমাজ পরিচালনার বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলুন ঠিক কিনা। কারণ বুদ্ধিজীবীরা এ পর্যন্ত যত সিদ্ধান্ত দিয়েছে এগুলা দিয়ে কোনো ফায়দা হয় না। তার ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। বুদ্ধিজীবীরা নারীদের অধিকার আদায়ের নামে নারী নির্যাতন মামলা বানিয়েছে, বিভিন্ন ধারা উপধারায় তারা আইন প্রণয়ন করেছে পুরুষদেরকে সাজা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা। নারীরা নির্যাতিত হলে তাদের পক্ষে আইন করতে হবে, এ কথা যে কোনো সুস্থ মানুষ মেনে নেবে। কিন্তু নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে বুদ্ধিজীবীরা বুদ্ধিভিত্তিকভাবে পুরুষের উপরে যত প্রকারের শাসন ব্যবস্থা কায়েম করেছে এবং যত প্রকার ধারা উপধারা বানিয়েছে, নারী নির্যাতন মামলা দায়ের করে এই আইন প্রণয়ন করে তারা পৃথিবীর অসংখ্য অগণিত অজস্র কোটি পুরুষের উপর জুলুম করেছে। আমি উদাহরণ দিয়ে অনেক সময় বলি, এক বেওকুফ নালায়েক কোনো এক ওয়াইজ বক্তার মুখ থেকে শুনেছে, মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে অনেক সওয়াব হয়। এই কথা শুনে সে মসজিদে গিয়ে এখন পাগড়ি খুঁজে সুলতা তালাশ করতে শুরু করেছে, ডানে বামে কাপড় খুঁজে পাগড়ি বাঁধবে। এখন কোনো প্রকার কাপড় খুঁজে না পেয়ে তাকাই দেখে, এত কাপড় খুঁজবো কেন, কাপড় তো আমার নিচেই আছে, লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছে। এই অবস্থা কি হয়েছে, সুন্নত আদায় করতে গিয়ে সে ফরজ তরক করে ফেলেছে। আজকে সমাজের বুদ্ধিজীবীদের সেই দশা হয়েছে, নারীদের অধিকার আদায় করতে গিয়ে তারা পৃথিবীর অসংখ্য পুরুষকে নির্যাতন করে ছেড়েছে। অসংখ্য পুরুষরা নীরবে নিবৃতে কাঁদে, নিজের স্ত্রী প্রক্রিয়ায় জড়িত হয়েছে, স্ত্রীকে ডিভোর্স দিতে পারে না, তালাকও দিতে সাহস পায় না, কেন, নারী নির্যাতনের মামলা দিয়ে দিবে। এমন অসংখ্য বিচার আমার কাছে এসেছে,
আমার কাছে এসে বলছে হুজুর আমি বাস্তব বিপদে আছি, আমার স্ত্রী আমার সাথে শুয়ে সে অন্য পুরুষের সাথে কথা বলে, আমি তাকে বহুবার শাসন করেছি, সর্বশেষ আমাকে হুমকি দিয়েছে বেশি শাসন করতে যাবে, যৌতুকের মামলা দেব, নারী নির্যাতনের মামলা দেব, তোমাকে তোমার বাবা তোমার মা 14 জেল খাটাবো। এবং সে দুর্বল পয়েন্টটা কোথায় পেয়েছে, নারী নির্যাতন মামলা বড় কঠিন মামলা, আমি কেঁদে কেঁদে তোমার বিরুদ্ধে মামলা করব। এই যে নারী নির্যাতনের মামলা মানুষ বুদ্ধিবৃত্তিক ভাবে আবিষ্কার করেছে, এর দ্বারা অসংখ্য পুরুষকে নির্যাতিত হতে হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা। কারাগারে আমি আমার স্বচক্ষে এরকম আসামি দেখেছি, যেহেতু আমাকেও জেল খাটতে হয়েছে কোরআনের কারণে ইসলামের কারণে, আমি তো আর চুরি ডাকাতি করে জেনা বদমাশি করে জেল খাটেনি। আলেমরা কি চুরি করে জেল খাটে, জমি দখল করে জেল খাটে? বাংলাদেশের কারাগার গুলো তালাশ করে দেখুন, দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা মসজিদের ইমাম খতিব মুফতি মুহাদ্দিস মুফাসসির যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে সব আল্লাহর কোলের জন্য রাখা হয়েছে, এদের আর কোনো অপরাধ নাই। ওরা যুগ যুগ ধরে চেয়েছে কোরআনের আওয়াজকে অবনমিত করে রাখতে, যখনই দেখে দেশের মধ্যে কোন স্পিকার কোন আলোচক কোরআনের আওয়াজ জোর গলায় বলে, যার কথা মানুষ গ্রহণ করে কোরআনের প্রতি ঝুঁকে যায়, তার কণ্ঠকে তার টুটিটাকে চেপে ধরার জন্য ষড়যন্ত্র চালায়। আলেমদের নামে তালিকা পেশ করা হয়, ঠিক কিনা? কি আফসুসের ব্যাপার, আশ্চর্য ব্যাপার, স্বাধীন বাংলাদেশ, এদেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে কথা বলার, এদেশের সংবিধান আমাকে দিয়েছে ধর্ম চর্চা করার, আজকে আমাকে জুলুম করে পেশি শক্তি দেখিয়ে আমার সাংবিধানিক অধিকারকে খর্ব করা হচ্ছে। আমি আমার বয়ানে বহুবার কথাটা বলেছি, আলেমদের নামের তালিকা জাতির সামনে পেশ করে কোনো ফায়দা হবে না, বরং যারা আলেমদেরকে ব্ল্যাক লিস্টে ফেলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেড লিস্টে ফেলে দেবে। তুমি ফেলবে আলেমদেরকে ব্ল্যাক লিস্টে, আর আল্লাহ তোমাকে রেড ক্রিসেন্ট সোসাইটিতে পাঠিয়ে দেবে, তুমি থাকবে রেড লিস্টে, কথা বলেন ঠিক কি না? আলেমদের নামের তালিকা কেন? আলেমরা চুরি করেছে, ডাকাতি করেছে, দেশের সম্পদ লুটপাট করে সুইস ব্যাংকে জমা দিয়েছে, মালয়েশিয়াতে ফ্ল্যাট কিনেছে, ইউরোপ আমেরিকায় বাড়ি করেছে, অজস্র কোটি টাকার মালিক হয়েছে, কোন অপরাধে তুমি আলেমের নামে তালিকা বানাও? দেশের ওই সমস্ত দুর্নীতিবাজ, একটা ড্রাইভার মালিক নামক ড্রাইভার 200 কোটি টাকার মালিক হয়ে যায়, তার নামে তালিকা বানাও? দেশের অন্যায় অবিচার জুলুম শোষণ যারা করেছে, দুর্নীতি করে বিদেশ 100 কোটি টাকা পাচার করেছে, তাদের নামে তালিকা বানিয়ে বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে ডিজিটাল ছবি প্রিন্ট করে ঝুলাই রাখো? দুর্নীতি দমন কমিশন বানাবার দরকার নাই, কমিশন ভেঙে দাও, এই কমিশন ভেঙে দিয়ে নতুন নীতিমালা অবলম্বন করো, সমস্ত দুর্নীতিবাজদের ডিজিটাল ছবি অঙ্কিত করে রাস্তাঘাটে নেতাদের ছবি না ঝুলাইয়া দুর্নীতিবাজদের ছবি ঝুলাইয়া দাও, দেখবা কেমনে দেশ ঠিক হয়ে যায়। যে এলাকার দুর্নীতিবাজ ধরা পড়বে তার এলাকার রাস্তার মোড়ে মোড়ে তার ছবি লাগিয়ে ক্রস চিহ্ন দিয়ে দাও, তাকে সামাজিকভাবে বয়কট করো, দেখবা দেশ এমনি ঠান্ডা হয়ে গেছে, জোরে বলুন ঠিক কি না? এগুলা কর, মানে আলেমদেরকে লিস্ট বানাও, এগুলা করে কোনো ফায়দা নাই। আমি সব সময় কথা বলি, এগুলা করে কোনো ফায়দা হবে না, বরং মাহফিলে বাধা দিতে আসলে আলেমদের কণ্ঠকে বন্ধ করে দিতে আসলে, যে আলেমের কণ্ঠ বন্ধ করার ষড়যন্ত্র করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলেমের জনপ্রিয়তা 1000 গুণে বাড়িয়ে দেবে, যার প্রমাণ দেশে আছে না নাই? যার ওয়াজ মাহফিলে 5000 শ্রোতা হয়, যেদিন থেকে বাধা দেওয়া শুরু হয়ে যায় পরের দিন থেকে 10000, আরেকবার বাধা দিলে 20000, আরেকবার বাধা দিলে 50000, আরেকবার বাধা দিবা 1 লাখ, আরেকবার বাধা দিবা 10 লাখে গিয়ে দাঁড়াবে, কথা বলতে হবে ঠিক কিনা?
এজন্য এখনো সময় আছে, ভুল বোঝার চেষ্টা করো, বাধা দিও না। বাধা দিলে জোয়ার উঠবে, মাহফিলের দিকে তাকায় দেখো, গোটা বাংলাদেশের দিকে আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাই যুব সমাজ ইসলামের জন্য পাগল পারা হয়েছে। কোরআনের ময়দানে যুবকরা এমন ভাবে ঝুঁকেছে, রাস্তাঘাটে, সিএনজি স্টেশনে, বাথরুমের যদিও যাই আমরা, সেখানেও দাঁড়াই দেখি তিনজন যুবক দাঁড়ায় আছে ছবি তোলার জন্য। কি বিপদ হয়েছে আমাদের যুবকরা এত বয়ান শুনে আমি আশ্চর্যান্বিত হয়ে যাই। আমাদের এক একটা আলোচনা এক এক দিনে লক্ষ লক্ষ মানুষ শুনে, আর আমরা ভাবি মানুষ এত আর শুনে অনলাইনে। অনেক যুবকরা লেখে, হুজুর আগে ইউটিউবে গান শুনতে শুনতে ঘুমাতাম, আর এখন ওয়াজ না শুনলে ঘুম আসে না, কোরআন তিলাওয়াত না শুনলে ঘুম আসে না, চিল্লা এখন সুবহানাল্লাহ। দেশের পরিবর্তন হচ্ছে, পরিবর্তন আরো হবে, আমরা বলি ইনশাআল্লাহ। এবং এই জোয়ারকে অব্যাহত রাখতে হবে, এবং ইসলামের পতাকা বাংলার মাটিতে পতপত করে উড়বে, শুধু স্বপ্ন দেখলেই হবে না, বাস্তবায়ন করার জন্য সংঘবদ্ধভাবে, হিংসা নয়, বিদ্বেষ নয়, শত্রু নয়, বন্ধুত্ব বাড়াতে চাই, এই স্লোগান দিয়ে হাতে হাত রাখতে হবে। ওয়াহাবি সুন্নি কওমি আলিয়া, আলিয়ার হুজুর কওমির হুজুর, এই ভেদাভেদ ভুলে যেতে হবে। নাস্তিক বেঈমানরা যেমন বিশ্বব্যাপী এক হয়েছে, মুমিন মুসলমানকেও এক হতে হবে। রাজি আছেন কারা কারা দুহাত দেখতে চান? প্রিয় ভাইয়েরা আমার, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, দিন প্রচারে যারা বিঘ্নতা সৃষ্টি করে, আল্লাহ পাক তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। আমি আল্লাহর পথ থেকে যারা বাধা প্রদান করে, ভালো করে শুনেন, আল্লাহ এই কোরআনে বলছেন সূরাতুন নাহলের 88 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু, আমার বিধানকে যারা অস্বীকার করে, ওয়াসাদ্দু আন সাবীলিল্লাহ, আমি আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, সাজার উপরে সাজা, আযাবের উপর আযাব আমি তাদেরকে বাড়িয়ে দেব। কারণটা কি? বিমা কানু ইউফসিদুন, তারা দিনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সমাজের মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখে দিয়েছিল। ওরা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়। ভাইরা আমার, ভালো করে কথা শুনে রাখবেন এবং মনে রাখবেন, প্রশাসনের মধ্যে অনেক ভালো ভালো লোকেরা আছেন যারা কোরআনের মাহফিল আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন সব সময়। কথা বলেন ঠিক কিনা? আমি কয়েকদিন আগে নেত্রকোনাতে লক্ষাধিক মানুষের সামনে বয়ানে গিয়েছিলাম, আপনারা অনলাইনে অনেকে দেখেছেন। স্টেজ থেকে নামার পরে প্রশাসনে কয়েকজন ব্যক্তি আমার হাতে হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়েছে, বলেছে হুজুর আপনারা আমাদেরকে ইসলামের দুশ্মন মনে করবেন না, আমরা ধর্মের দুশ্মন নই, আমরাও কোরআনকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি। এ কথা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। প্রশাসনের বিভিন্ন লোকেরা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে যোগাযোগ করেন, আর বলেন হুজুর আমরা মাহফিল বন্ধ করতে চাই না, এলাকার মধ্যে কিছু পাতি নেতা আছে, ওরাই আমাদের থানায় এসে বিভিন্ন আলেমদের নামে বদনাম রটায়। কথা বলেন ঠিক কিনা? ওরাই মাহফিল ভাঙচাল করার জন্য ওরাই চেষ্টা চালায়। আমরা কি খায়া দেয়া আমাদের কোনো কাজ নাই যে আমরা মাহফিল বন্ধ করতে যাব? আমাদেরকে পাগলা কুকুরে কামড়িয়েছে নাকি? কিন্তু ওই সমস্ত পাতি নেতাদের কারণে মাহফিলগুলোর মধ্যে ডিস্টার্ব হয়ে যায়।
আমি গতকালকেও গাজীপুরের এক মাহফিলের মধ্যে বলেছি, এই কাজগুলা যারা করে তারা মনে করে আলেমরা কিংবা এলাকার মুসলমানরা বোধহয় আমাদেরকে চিনে না জানে না। তাদেরকে মনে রাখতে হবে, তোমরা আলেমদের লিস্ট বানাও আর থানায় গিয়া মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে আলেমদের মাহফিল বন্ধ করো। মুসলমানদের সময় আসতেছে, মুসলমানরাও তোমাদের নামের তালিকা করে করে জাতির সামনে পেশ করবে। কথা বলতে হবে ঠিক কি না? এদের নামে ব্ল্যাক লিস্ট বানাতে হবে, রেড লিস্ট বানাতে হবে। যারা কোরআন প্রচারে বাধা প্রদান করে, কোরআনের মাহফিলে যারা ডিস্টার্ব করে, পরকালীন সাজা তো এদের আছেই আছে। দুনিয়াতেও এদের জন্য লাঞ্ছনা গঞ্জনা আছে না নাই? জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মিথ্যা হতেই পারে না। আল্লাহ পাক বলেন আযাবের উপর আযাব এদেরকে আমি চাপাইয়া দেব। অযুবক ভাইরা আমার, মা বোনের আমার, যত ভাইরা আমার কথা শুনতে পাচ্ছেন, মা বোনরা শুনতে পাচ্ছেন, এই পৃথিবীতে নিজের অপকর্ম আড়াল করে রাখা যায়, যত বড় গুনাহগারই হোক না কেন, গুনার আসর চেহারার মধ্যে ফুটে ওঠে না, ঠিক কিনা? জোরে বলেন। একজন সুদখুরের চেহারা অনেক সুন্দর থাকে, পীরের চেহারার তো সৌন্দর্যতার কোনো শেষ নাই। বাংলাদেশে এমন এমন বন্ধা আছে, চেহারা দেখলে মনে করবেন যে বেহেশত থেকে জুব্বা গায়ে দিয়ে মাত্র নামছে। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে 4-5 বছর আগে শেরপুরে একটা মাহফিলে গেলাম। শেরপুরে মাহফিলে যাওয়ার পরে সে এলাকার এক নেতা, আমার খুব ভক্ত, মাহফিল শেষে আমার পাশে বসে, ঘরের মধ্যে বসে বলছে, হুজুর আল্লাহ আপনাকে যে একটা চেহারা দিয়েছে, আপনাকে আমি এই পাহাড়ের পীর বানায় 1 কোটি টাকা ইনকাম করতে পারব, শুধু চেহারা দেখাই না, যা আপনার কোনো কাজ নাই, আপনি শুধু বসে থাকবেন, কারোর সাথে কোনো কথাই বলবেন না, যা কথা বলার আমি বলবো, বলবো বাগা বা বাবাই কথা বলে না। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, বাংলাদেশের যত ভণ্ড পীর আছে এদের চেহারা দেখতে কেমন? কুতবুল আলাম, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, কুতকুতে জালানি, জ্বলে চেহারা জ্বলে, এত সুন্দর চেহারা এদের, মানুষ দেখেই পাগল হয়ে যায়, মনে করে সর্বনাশ, তো আল্লাহর জিন্দা ওলি, সেজদা তো তাকেই দেওয়া উচিত, আল্লাহ তো এর উপর ভর করেছে, চিল্লা কর নাউযুবিল্লাহি মিন যালিক। এই চেহারা দিয়ে দিয়ে, রূপ সৌন্দর্যটা দিয়ে দিয়ে এরা মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে ধোকা দেয়। জোরে বলুন ঠিক কি না? এইরকম একটা দাজ্জাল কয়েকদিন আগে ঢাকা থেকে বিদায় হয়েছে, নাম তো দেখি সবাই জানে, ঘটনা কি সবাই দেখি খুব অ্যালার্ট এই ব্যাপারে। এই দাজ্জালের মুরিদ আছে নাকি চাঁদপুরে? দাজ্জাল মারা যাওয়ার পরে এই সেই দাজ্জাল যেই দাজ্জাল বলেছিল নবীজির মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাউযুবিল্লাহ, তার স্ত্রী, এটা মানুষ না শয়তান। এখানে শেষ নয়, দাজ্জালটা আরো অ্যাডভান্স করে বলেছে, তার কোন ছেলে যেন ইরাকে না কোন দেশে গিয়ে হারায় গিয়েছে, এবার সে ছেলের সন্ধানে কুতুবুল আক্তাবকে আল্লাহর কাছে পাঠিয়েছে তথ্য নেওয়ার জন্য। কুতুবুল আক্তাব আল্লাহর কাছ থেকে তথ্য নিয়ে জানিয়েছে আল্লাহ নাকি নিজেই তার ছেলের জন্য পেরেশান। মানুষ না শয়তান। এখানে শেষ নয়, এই দাজ্জাল আরো কি বলে শোনেন, বলে আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি ডাস্টবিনের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত অবস্থায় উলঙ্গ হয়ে পড়ে আছে। এটা আবার সে বইও লিখেছে। আবার সে কি বলে শোনেন, আমি তাকে হাত দ্বারা স্পর্শ করলাম, তিনি জিন্দা হয়ে গেলেন, এটা হলো স্বপ্ন। এবার স্বপ্নের ব্যাখ্যা হলো, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম ইন্তেকাল করেছে, ইসলাম মরে গেছে, ইসলাম নাই,
তার হাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা হয়েছে মানে ওই ভণ্ডার হাত ধরে নাকি ইসলাম পৃথিবীতে পুনরুজ্জীবিত হয়েছে। এই জন্য তার নামের শুরুতে বিশাল সাইনবোর্ডে লেখা দেখবেন লেখা আছে মুহাম্মদি ইসলামের পুনর্জন্মদানকারী। এটা হচ্ছে তার অসংখ্য লকবের মধ্যে এটা একটা লকব। এখন আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে মাহফিলের মধ্যে ভণ্ড পীরদের সমালোচনা তাদের পর্যালোচনা কেন হয় কেন করা হয়, কিংবা একজন মানুষ যদি মারা যায় মৃত ব্যক্তির সমালোচনা করতে কোরআন হাদিস নিষেধ করেছে ঠিক কিনা? হাদিসের মধ্যে এসছে লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিকে গালি দিও না, ফাইন্নাহুম আফদাউ ইলা মা কদ্দামু, কারণ তারা যা করেছে সেই কাজের প্রায়শ্চিত্ত তারা ইতোমধ্যে পেয়েছে, ভালো হলে ভালো মন্দ হলে মন্দ। তাহলে এদের কর্ম নিয়ে আলোচনা হয় কেন? এরা হচ্ছে সেই দাজ্জাল, সেই খান্নাস, এরা হচ্ছে ফেরাউন নমরুদের মতো। ফেরাউন নমরুদ মরার পরেও যেমন আল্লাহ পাক ওদেরকে ছাড় দেয় নাই, ওদের কথা কোরআনে বলে বিশ্ববাসীকে জানিয়েছে, অনুরূপভাবে আবু জেহেল মরার পরেও যেমন ইতিহাস রচিত হয়েছে, অনুরূপভাবে বর্তমান জমানা দেওয়ানবাগে আটরশি চন্দ্রপুরী মাইজবান্ডারির মতো দাজ্জাল কাজ্জাবদের ইতিহাস যুগ যুগ ধরে মানুষকে বলতে হবে এদের গজব থেকে, অনাচার থেকে, শির থেকে, কুফর থেকে, বেদায়াত থেকে মানুষদেরকে বাঁচাবার জন্য। কারণ হচ্ছে ওরা ইমান বিধ্বংসী এক ভাইরাস, ওরা মানুষকে আল্লাহর প্রশংসা শিখায় না, পীরের প্রশংসা শিখায়, পীরের নামের ওরা জিকিরও বানিয়েছে। ভাইরা আমার একটা মূলনীতি মনে রাখবেন, ওয়াদউ শাইই ফি গাইরি মাহাল্লিহি, যে জিনিস যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্যত্র রাখার নামই হলো জুলুম। যেই সম্মান আল্লাহ রয়েছে সেই সম্মান কি রসুলের আছে? কথা বলে না কেন? এই স্টেপগুলো মনে রাখবেন, যে সম্মান আল্লাহর সেই সম্মান কি রসুলের? যেই সম্মান রসুলের সেই সম্মানকে অবো করে, যেই সম্মান আবু বকরের সেই সম্মানকে ওমরের, যেই সম্মান ওমরের সেই সম্মান কি উসমানের, যেই সম্মান উসমানের সেই সম্মান কি আলীর। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লাসিফিকেশন করেছেন, ধারাবাহিকতা আল্লাহ করে দিয়েছেন। যেই সম্মান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন সেই সম্মান মুসা কালিমুল্লাহকে দেন নাই, যেই সম্মান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন সেই সম্মান ঈসা রূহুল্লাহকে দেন নাই, যেই সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন সেই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকেও দেন নাই। আল্লাহ পাক কোরআন মাজিদে তথ্য নিজেই বলেন, তিলকার রুসুল ফাদদালনা বাদহুম আলা বাদ, ওই সমস্ত রসুলদের কারো কারো মধ্যে আমি কোন রসুলের উপরে কোন রসুলকে আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদহুম দারাজাত, তাদের কোন কোন রসুলের সাথে আমি আল্লাহ কথা বলেছি, আর আমি ঈসা ইবনে মারিয়ামকে দলিল দিয়েছি, প্রমাণ দিয়েছি, আমি তাকে শক্তিশালী করেছি রুহুল কুদুসের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তত্ত্ব প্রথমে দিন আল্লাহ বললেন কিছু কিছু রসুলের উপরে আমি আল্লাহ অন্য রসুলকে প্রাধান্য দিয়েছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব রসুলের প্রতি ঈমান আনি ঠিক কি না? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, রসুলদের মাঝে পার্থক্য করি না যে উনার প্রতি ঈমান আছে উনার প্রতি না, এরকম না। আমরা সব রসুলের প্রতি ঈমান আনি, কিন্তু আল্লাহ কোন কোন রসুলের উপরে কোন কোন রসুলকে আল্লাহ নিজে প্রাধান্য দিয়েছে, জোরে কেন সুবহানাল্লাহ। যেই সম্মান একজন নবীর সেই সম্মান পৃথিবীর সমস্ত ওলি মিলেও হবে না ঠিক কিনা? যেই সম্মান একজন নবীর আছে বিশ্বের সমস্ত ওলিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন নবীর পায়ের জুতার নিচের ধুলার সমপরিমাণ মর্যাদা তাদের হবে না। এই কথাগুলো আজকে কেন বলতে হয়েছে আপনাদের সামনে তার কারণটা শোনেন। আজকের সমাজের মুসলমানরা কোরআন থেকে দূরে সরার কারণে, ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে,
বিভিন্ন পীরের বাজার বড় গরম, অমুক দয়াল বাবা, অমুক ক্যাবলা বাবা, অমুক মুর্শিদ ক্যাবলা, অমুক পাগলা বাবা, অমুক ল্যাংটা বাবা, অমুক তালা বাবা, অমুক সালা বাবা দেশে আছে না নাই। কুমিল্লা পার হয়ে যাওয়ার সময় চান্দিনা যাওয়ার সাথে সাথে দেখবেন প্রত্যেক বছর ওখানে বিরাট একটা মেলা হয়। মেইন রুটে বিশাল একটা গেট দেওয়া হয়, গেটের সামনে লেখা থাকে বিশ্ব পাগলের মেলা। কিসের মেলা? বিশ্ব পাগলের মেলা। আমি কয়েক বছর আগে চিটাগংয়ের দিকে যাচ্ছি, হঠাৎ করে দেখি বিশ্ব পাগলের মেলা বিরাট সাইনবোর্ড। ড্রাইভারকে বললাম যে একটু দাঁড়ান, এত বড় পাগলের মেলা, দেখি কি লেখা আছে এখানে। বিশাল সাইনবোর্ড, অনেক বড়। আমি তখন এলাকার স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, ভাই পৃথিবীতে কল কত মেলা দেখলাম, পৃথিবীতে আমার জন্মের পরে শুনি নাই যে পাগলের মেলা, তো এখানে কোন পাগলরা আসে? তারা বললেন, হুজুর আর বলবেন না, এখানে যারা আসে দেশের যত শীর্ষ গাঁজাখুর আছে, শীর্ষ গাঁজাখুর, যারা ডেথ এক্সপায়ার গাঁজা খায়, যারা এই গাঁজাখুরেরা সব এখানে এসে উরস শরীফে জমা হয়। চিল্লা করেন, আউযুবিল্লাহি মিন যালিক। অনেক বছর আগে পাবনাতে আমার একটা মাহফিল ছিল, সেখানে মনে একটা স্বপ্ন জাগলো, পাবনাতে পাগলা গারদ আছে। লোকরে বললাম, ভাই পাগল দেখা যাবে না? বলে, হুজুর অবশ্যই দেখা যাবে, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তিনি বলেন, আমার মামা ওই মেন্টাল হসপিটালে একজন ডক্টর, আপনি চলেন, আপনাকে পাগল দেখার ব্যবস্থা করে দেব। সেখানে গেলাম, পাগলের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, কিছু মোটামুটি পাগল, কেউ ফুল পাগল, বিভিন্ন আইটেম আছে। তা আমাদের সামনে নিয়ে আসবে মোটামুটি ভালো মানের পাগল, যেগুলো আছে বাছাই করে একটা রুমে তাদেরকে রেখেছে। এরপর আমি সেখানে গেলাম, তারা আমার সামনে আসলেন, এত সুন্দর সুন্দর চেহারা এক একটা পাগলের, কিছু পাগল মোটামুটি আর কিছু পাগল খুব শিক্ষিত, আবার কিছু মাদ্রাসায়ও পড়েছে ছোটবেলায়। আমাকে দেখা মাত্র এক পাগল বলে, হুজুর আমি কিন্তু অনেক সুন্দর গজল জানি। আমি বললাম, শোনান আমাকে গজল। পাগল আমাকে একজন গজল শুনিয়েছে। আমি বললাম, আপনার সমস্যা কি? আপনি তো সুস্থ মানুষ। বলে, হুজুর আমার কোনো সমস্যা নাই, খালি মাথায় একটু সমস্যা। সব ঠিক আছে, মাথায় একটু তারে সমস্যা আছে। এরপরে আরেকজন, এইভাবে গল্প হলো অনেক সময়। গল্প করতে করতে ডক্টর আমাকে বললো, হুজুর আপনি এদেরকে একটু নসিহত শোনান, একটু ওয়াজ করেন। আমি মনে মনে ভাবলাম, পৃথিবীতে কত মানুষকে ওয়াজ শোনাইছি, সর্বশেষ পাগলদেরকে ওয়াজ শোনাবো? কথা বলছি, এই কথার ফাঁক দিয়ে দেখি কোন সময় যে একজনের লুঙ্গি খুলে গেছে, এর খবর নাই। তখন বুঝলাম যে আমি পাগলা গারদে আছি। ডক্টর এটা খেয়াল করেছে, ডক্টর লুঙ্গি টান দিয়ে বলে, বেটা তাড়াতাড়ি লুঙ্গি ঠিক কর। ভাইরা আমার তো পাগল পাগল থাকে পাগলা গারদে, এরা বিশ্ব পাগলের মেলা জমায় বিভিন্ন বাবার উরুস শরীফের নামে। নারী পুরুষ হাজার হাজার, লক্ষ লক্ষ নারী পুরুষ সেখানে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমি কি ভুল তথ্য দিলাম, ভুল ইনফরমেশন দিলাম? আপনি এক একটা উরস শরীফকে দেখুন, আল্লাহর কসম করে বলি, উরস শরীফের নামে উপমহাদেশে যা হচ্ছে ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এটাই তো ইসলামের নামে প্রচার করা হচ্ছে। পীর সাহেবের পায়ে কদম বুঝে দিয়ে এখানটায় সেজদা করা হচ্ছে, লম্বা সময় পীরের পায়ে সিজদায় পড়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত পীর হাত দিয়ে ইশারা না দেয়, পীরের পা থেকে মুরিদ মাথা উঠায় না। অথচ দেখেন মসজিদের মধ্যে যায় না, আল্লাহকে সিজদা দিতে বললে এত তাড়াহুড়ো তাদের, কত দ্রুত সিজদা থেকে মাথা উঠাবে? মাথা ঠিক থাকে না, দ্রুত সিজদা দিতে হবে। কিন্তু পীরের পায়ে সিজদা দিয়ে সহজে মাথা উঠায় না, উচিত ছিল মসজিদে গিয়ে সেজদায় পড়ে থাকবে ঘন্টার পর ঘন্টা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব রহমতের নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে আমার ঘরে এমন লম্বা সেজদায় পড়ে থাকতেন তাহাজ্জুদের নামাজে, আমি শঙ্কায় পড়ে যেতাম, ভয় পেয়ে যেতাম, উনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। পায়ের মধ্যে চিমটি কেটে দেখতাম জিন্দা আছেন কিনা, পায়ের মধ্যে চিমটি কাটলে পা যদি সামান্য নড়াচড়া দিত বুঝতাম তিনি বেঁচে আছেন, এমন লম্বা সেজদা তিনি দিয়ে থাকতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা আমার,
এই যে চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে আদমের চেহারা এঁকেছেন, গোটা বডিটা স্ট্রাকচারটা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তৈরি করেছেন। চেহারার মধ্যে আল্লাহ পাক ফেরেশতারা হাত লাগাতে দেন নাই, এই নাকটা আল্লাহ নিজে বসিয়েছেন, চোখটা আল্লাহ বসিয়েছেন, বুড়োটা আল্লাহ সাজিয়ে দিয়েছেন। আল্লাহ নিজের হাতে আদমের ফেস সাজিয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিন ফলের কসম, জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, চারটা কসম করে আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোন সৃষ্টির মধ্যে তো আল্লাহ ভুল করেন নাই, নাকি ভুল করেছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কিন্তু সকল সৃষ্টির মধ্যে সেরা সুন্দর করে আমি মানুষকে তৈরি করেছি। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, যেই গাছটা যেমন হওয়া দরকার সেই গাছটা আল্লাহ সেভাবেই বানিয়েছেন, যেই ফলের স্বাদ যেমন হওয়া দরকার আল্লাহ পাক সেই ফলটা ফলের স্বাদ তেমনই দান করেছেন, যেই গাছের যেমন ফল হওয়া দরকার আল্লাহ পাক সেই গাছের তেমনই ফল দান করেছেন। আল্লাহর একজন ওলি বট গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল, আর আল্লাহ পাকের বিশাল সৃষ্টি নিয়ে মনে মনে ভাবতেছে, আর ভাবলেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহর সৃষ্টি কলঙ্ক মুক্ত কালিমা মুক্ত, কিন্তু আমার মাথায় ধরে না। নিয়ম হচ্ছে গাছ যত বড় হবে ফলটাও তো তত বড় হওয়া উচিত, জোরে কন ঠিক কিনা? মা বাবা যেমন সাইজের হয় বাচ্চা কাচ্চা সাধারণত, সাধারণত ওইরকমই হয়, কথা বলেন ঠিক কিনা? সাধারণত এরকম হয়। তুমি মনে মনে ভাবছেন যে আমার একটা চিন্তা, এত বড় বট গাছ, এই বট গাছের ফল নাকি ছোট্ট ছোট্ট ফল, তিনি ভাবছেন যে আল্লাহ তোমার সৃষ্টিতে ভুল নাই, কিন্তু এটা আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে, এত বড় গাছের ফল এত ছোট কেন? আল্লাহর ওলি এটা ভাবতে না ভাবতেই বট ফল এসে আল্লাহর ওলির নাকের মধ্যে এসে পড়েছে, পাখিয়ে বট ফলের মধ্যে ঠুট দিয়ে আঘাত করেছে, আর ওই ফলটা তার নাকের মধ্যে এসে পড়েছে। বট ফল যখন আল্লাহর ওলির নাকের মধ্যে এসে পড়েছে, আল্লাহর ওলি প্রশ্নের জবাব পেয়ে সেজদায় পড়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন তোমার সৃষ্টির মধ্যে ভুল নাই, সমাধান পেয়ে গেছি। আমার বুদ্ধি মতো যদি এই এত বড় গাছের ফল যদি লালের মতো হতো, কুমড়ার মতো হতো, যেই বট ফলটা আজকে আমার নাকের মধ্যে পড়েছে, তাহলে আমার জানটাও সহজ চলে যেত। আপনারা বলেন লাউ গাছের নিচে কেউ ছায়া খাইতে বসে, কথা বলেন? লাউ গাছের নিচে কেউ ছায়া খেতে বসে? কুমড়া গাছের নিচে কেউ ছায়া খেতে বসে? এই জন্য লাউ কুমড়া গুলা এত বড় হয়ে যায় কোনো অসুবিধা নাই, কিন্তু বট গাছের নিচে পৃথিবীর অসংখ্য মানুষ ছায়া নেওয়ার জন্য বসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে বট ফলগুলোকে এই জন্য ছোট বানিয়ে দিয়েছেন, যাতে করে বান্দার উপরে পড়লেও যেন বান্দার ক্ষতি না হয়ে যায়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান, এত সুন্দর মানুষ বানালেন, দুটা কান, কানের মধ্যে ছিদ্র আছে না নাই, কিন্তু পানির মধ্যে ডুব দিলে কান দিয়ে পানি ঢোকে না, কেমন ছিদ্র! আল্লাহু আকবার। চোখের মধ্যে লিকেজ আছে না নাই, পানির মধ্যে ডুব দিলে তো লিক হইয়া পানি ভিতরে যাওয়া দরকার, কিন্তু পানি ভিতরে যায় না, কিন্তু অজস্র ধারায় প্রয়োজনে চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্কলঙ্ক কালিমা মুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কিন্তু সকল সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মানুষ, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে তার চেহারা আঁকিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার চেহারা এত সুন্দর করে বানাই দিলাম, শোনো আমার নির্দেশ, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করবে পৃথিবীতে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, কোন মাজারকে করবে না, কোন পীরকে করবে না, কোন গাছকে করবে না, কোন মাছকে করবে না। মনে রেখো, তোমার ভাগ্যের পরিবর্তন পীরও করতে পারবে না, মাজারও করতে পারবে না, দরবারও করতে পারবে না, দরগাও করতে পারবে না, দুর্গাও করতে পারবে না। ভাগ্যের পরিবর্তন কে করতে পারবেন? আরো জোরে বলেন, বাচ্চা কাচ্চা যদি না হয় সন্তান কে দিতে পারেন? না কোনো পীর সাহেব দিতে পারে, কোনো মওলানা সাহেব দিতে পারে? সিরাজগঞ্জে কত 15 দিন হলো সম্ভবত, সিরাজগঞ্জে এক মহিলা 7 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, পীর সাহেবের কাছে গিয়েছে, বিভিন্ন মহিলাদের কথা শুনে পীর সাহেব মহিলাকে ধর্ষণ করেছে। এটা পত্রিকার পাতার মধ্যে এসেছে, এটা নিয়ে এলাকা তুল পার হয়েছে, পীর গ্রেফতার হয়েছে, এমন পীরের নামে অসংখ্য ভণ্ড সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু হক্কানি পীরও আছে। হক্কানি পীর কারা, তাদের কথা আমি বলি, এবার শোনেন। নিজেরা সুন্না মোতাবেক চলে, মানুষদেরকে কোরআন সুন্নার কথাই বলে, পদ্মপুষিতার কথা বলে, তারা হলো হক্কানি পীর। আর যারা শরীয়তকে ধ্বংস করে মারিফতের নামে গান বাজনা করে, ওরা পীর নয়, ওরা হলো শয়তান। কথা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? হক্কানি পীর ওলিয়ে দেশে আছে না নাই? তারা কারা? যারা নিজেরা কোরআন সুন্না অনুযায়ী চলে, মানুষদেরকে কোরআন সুন্না অনুযায়ী চলার কথা বলে, তারা হচ্ছে হক্কানি পীর। আর ভণ্ড হচ্ছে তারা যারা বলে শরীয়তের কোনো দরকার নাই, মারিফতের জগতে চলে আসো, ওলিদের নামে ঢুল বাজনা বাজাও, কাওয়ালি গাও, নারিঙ্গিয়া সারিঙ্গি নিয়ে নাচানাচি করো, উরস শরীফ পালন করো, বেহেশতে চলে যাবে, চিল্লায় কর নাউযু বিল্লাহি মিন যালিক। যুবক ভাইরা আমার, যত ভাইরা আমার কথা শুনতে পাচ্ছেন, মা বন্যা যারা বয়ান শুনতে পাচ্ছেন, সকল ভাইদেরকে বলবো, এই কপাল এবং নাক কে বানিয়েছেন? জোরে বলেন, কপালটা কে বানালেন, নাকটা কে বসালেন? যেই কপাল আর নাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এই নাক আর কপাল দিয়া আল্লাহ ছাড়া কারো সামনে আমরা সিজদা দিতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস শোনাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে রোগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, অর্থাৎ মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আল্লাহর হাবিব বলেছেন, লাআনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদিদের উপর লানত বর্ষণ করেছেন, খ্রিস্টানদের উপর লানত বর্ষণ করেছেন, তার কারণ ইহুদি আর খ্রিস্টানেরা তাদের নবীদের কবরগুলোকে তারা সেজদার জায়গা বানিয়েছে। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত বর্ষণ করেছেন। ভাইরা, ইহুদি খ্রিস্টান না, নবীর কবর যদি সেজদার জায়গা বানায় এই জন্য যদি লানত হয়, তাহলে এই উম্মত যদি তাদের পীর সাহেবের কবরকে সেজদার জায়গা বানায়, তাহলে আল্লাহ রহমত দেবে? কি দিবে আল্লাহ পাক? জোরে বলেন, আপনারা লানত বর্ষণ করবে। এই জন্য কবরের উপরে ছাদ দেবেন না, কবরকে পাকা করবেন না, কবর চতুর্পাশে পাকা করেন কিন্তু ছাদ বানাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন। আজকে এই কবর পূজায় দেশ ভরে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আর এগুলাকে যারা বেশি সাপোর্ট দেয়, তারাই হক্কানি আলেম আমাদেরকে গালিগালাজ করে, আমরা এগুলোর প্রতিবাদ করি, তারাই আমাদেরকে গালিগালাজ করে, অযৌক্তিক ভাবে বিনা দলিলে তারা মুহাক্কিক আলেমদের সমালোচনা করেন। আমাদের বক্তব্য পরিষ্কার, কোরআন রাসূলের সুন্নাহ দ্বারা যদি কবরকে সাজানো এস্টাবলিশড হয়, প্রমাণিত হয়, তাহলে আমাদেরকে দেখায় দাও, আমরাও সাজাই। কথা বলেন ঠিক কি না? আর যদি কোরআন সুন্নাহর মধ্যে ভিত্তি না থাকে, তাহলে কি আমরা আল্লাহর মহব্বত পাওয়ার জন্য সেই কাজ করব যে কাজ করতে আমার রাসূল নিষেধ করেছেন? কিয়ামতের মাঠে রাসূলের কাছ থেকে হাউজে কাওসারে পানি পান করার আগ্রহ আছে কার কার? আল্লাহু আকবার, হাত নামান। হাউজে কাওসারের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, পানির চেয়ে তরল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির মালিকানা হুজুরের হাতে দিয়ে দেবেন। আল্লাহর নবী যাকে এক ঢোক পরিমাণ পানি পান করাবেন, 40 বছরের মধ্যে তার আর পানির তৃষ্ণা লাগবে না। হুজুরের হাতে পানি পান করার জন্য সেখানে সবাই আসবে, মুরতাদেরাও আসবে, মুনাফিকরাও আসবে, বেদাতীরাও আসবে, নামাজি বেনামাজি সবাই আসবে, সবাই বিতাড়িত হবে। বেদাতীরা যখন হুজুরের সাথে সামনে আসবে পানি পান করার জন্য, আল্লাহর নবী পানি পান করার জন্য উদ্যত হবেন, এমন সময় ফেরেশতার বলবে, নবীজি এদেরকে পানি পান করানো যাবে না, এরা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা আপনার ইন্তিকালের পরে আপনার ধর্মটাকে ওরা বিকৃত বানিয়ে দিয়েছিল, ইসলামের নামে সেই কাজ করেছে যা ধর্মের মধ্যে নাই, যা আপনি করেন নাই, যেই কাজ আপনি করেন নাই, যেই কাজ আল্লাহ কোরআন দিয়ে সমর্থন করেন নাই, আল্লাহ পাক যেই ধর্মে বিধান দেন নাই, তারা সেই কাজগুলাই করেছে। ভাইরা আমার, আল্লাহর হাবিব তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা যারা আমার ইন্তেকালের পরে আমার ধর্মকে যারা বিকৃত বানিয়েছিস আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আজকালকে বিভিন্ন মাহফিলের মধ্যেও এই গ্রুপের তথাকথিত কিছু আলোচক রয়েছে, মাথার মধ্যে খুব টিপটপ পাগড়ি পরে সুন্দর করে সেজে গুজে, এরপরে বিভিন্ন বয়াতিদের গান, বিভিন্ন শিল্পীদের গান, এরপরে হাসি মজাক তামাশা কোরআনের মাহফিলে চালিয়ে যাচ্ছে। ইসলামটাকে এই সমস্ত লোকরা মানুষের কাছে হাসি তামাশার পাত্র বানিয়েছে, যদি বলেন ঠিক কিনা। উনি আবার অবজেকশন জানিয়েছে যে উনার জিকির এটা নিয়ে ডিজে গান বানানো হয়েছে, উনার নাকি খুব মাইন্ডে লেগেছে, উনি বলেছে আমি করলাম আল্লাহর জিকির আর তোমরা এর মধ্যে গান বাজনা ঢুকাই দিলা। আমার প্রশ্ন হচ্ছে, এই দেশে মুহাক্কিক উলামা ইকরাম শত সহস্র বছর ধরে কোরআনের তাফসীর করছে, তর্জমা করছে, ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে, জিকির করছে, হক্কানি পীর ওলিরা, তাদের জিকির নিয়ে ডিজে গান হয় না, তোমার ডিজে গান হয় কেন? কথা বলেন না কেন আপনারা? তোমার জিকির নিয়ে ডিজে গান হয় কেন? এর মানে তুমি জিকির আল্লাহর জন্য করনি, তুমি আল্লাহর খুশির জন্য জিকির করনি, আল্লাহর কাছে এটা মাকবুল হয়নি, বিনা তোমার এই ব্যঙ্গ বিদ্রুপের জিকিরকে মানুষের হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে, চিল্লে বলেন ঠিক কিনা। এই জন্য যুবকদেরকে থ্রেট না করে, যারা টিকটক বানিয়েছে এদেরকে ধমক না দিয়ে নিজের নফসকে আগে ধমক দাও, নিজে আগে পবিত্র হও, নিজে আগে শুধরাও, তুমি ভালো হলে যুবকরা ভালো হবে, যদি কোন ঠিক কিনা। তুমি নিজে মঞ্চে উঠে নাচানাচি করবা, মমতাজ বেগমের গান গাইবা স্টেজে উঠে, আর তোমাকে নিয়ে যুবকেরা চুমা দেবে না? দেবে না, যেমন কর্ম তেমন ফল, চিল্লায় কোন ঠিক কিনা। কোরআনের মাহফিলটা এই সমস্ত লোকেরা নোংরা বানিয়ে ছেড়েছে, হাসি তামাশার পাত্র বানিয়েছে মানুষের সামনে। কোরআন কি হাসি তামাশা করার জন্য এসেছে? কোরআন এসেছে মানুষকে বদলাই দেওয়ার জন্য, যদি বলুন ঠিক কিনা। মানুষকে আখিরাতমুখী করার জন্য কোরআন এসেছে, মানুষকে ইমানদার বানাবার জন্য কোরআন এসেছে, মানুষকে কোরআন এমন কথা শিখিয়ে দিয়েছে পৃথিবীর কেউ যা দেখতে পায় না সেটা আল্লাহ পাক দেখতে পান। তুমি যত গোপনে গুনাহ করো না কেন, পৃথিবীর কেউ যদি ও দেখতে না পায়, আমি আল্লাহ পাক ঠিকই তোমার গুনাহ দেখতে পাই। ও যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখতে পান, সব জানতে পারে, এই কথাটা যদি মানুষ মনে প্রাণে বিশ্বাস করে তাকে ওই, তাহলে ওই লোকটাকে আর পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, তাকে আর ডিজিএফআই দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, এনএসআই দিয়ে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, ব্যক্তি নিজেই নিজের পাহারাদার বনে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবী বলেছেন, মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু আইবাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের দোষটাকে দুনিয়াতে গোপন রাখে, লুকায় রাখে, কিয়ামতের ময়দানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষটাকে লুকায় রাখবেন। ভাইরা আমার, তবে হ্যাঁ, যদি দোষটা এমন পর্যায়ের হয় যে দোষে দোষী হয়ে সমাজকে নোংরা বানায় দেবে, সমাজটাকে ধ্বংস করে ফেলবে, তখন তাকে সংশোধন করে দেওয়ার জন্য তার গার্জিয়ান যিনি আছেন তার কাছে আপনি তার দোষের কথা বলতে পারবেন। যেমন ছাত্রের দোষের কথা উস্তাদের কাছে বলা দূষণীয় নয়, সন্তানের দোষের কথা বাবা মার কাছে বলা গীবত নয়, ছোট ভাইয়ের দোষের কথা বড় ভাইয়ের কাছে বলা গীবত নয়। এলাকার সাধারণ জনগণ কোনো অপরাধ যদি করে তাহলে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবের কাছে তার অপরাধের বর্ণনা দেওয়া এটা গীবত নয়, কারণ উদ্দেশ্য হলো তাকে সংশোধন করা, উদ্দেশ্য হচ্ছে তার খারাপি থেকে সমাজকে বাঁচাইয়া দেওয়া। জোরে বলুন ঠিক কিনা। কিন্তু শুধু শুধুমাত্র মানুষকে হেয় অপতিপন্ন করার জন্য, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, নামকে ব্যঙ্গ করে ডাকা, বংশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হারাম এবং কবিরা গুনাহ। এটা যেমন মহিলাদের মধ্যে আছে তেমন পুরুষ কিছু কিছু পুরুষের মধ্যেও আছে। নাম বিকৃত করে, নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, নামটাকে কিরে কুদ্দুচ্চা, এগুলা বেশি করে এই নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এই সমস্ত অঞ্চলে বেশি আছে। কথা কন ঠিক কিনা? নাম বিকৃত করার প্রবণতা এটা বন্ধ করতে হবে। নাম হচ্ছে আবদুল্লাহ, নামটাকে আব্দুল আছে না নাই, কাদিরা কয় কি, এই বদ অভ্যাস এই খাসলাত আছে না নাই সমাজে, এগুলো বন্ধ করতে হবে। একজন মানুষের নাম হচ্ছে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, শ্রদ্ধার সাথে সম্মানের সাথে তার পুরো নাম ধরে আপনি ডাক দিবেন, মনে থাকবে কথাগুলো, কারণ নামকে বিকৃত করা যাবে, অসম্মান করা যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এবং বিশ্বাস রাখতে হবে যে আমার সমস্ত কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে, একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। আজকে দেখেন বাংলাদেশে বড় বড় মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ শ্রোতা হচ্ছে মাহফিলে, আলহামদুলিল্লাহ পড়েন, লাখ শ্রোতার মাঝখান থেকে এদেরকে কন্ট্রোল করার জন্য কোনো পুলিশের প্রয়োজন হয়, আর্মি বিডিআর দরকার হয় না, কিন্তু মাত্র 10-5 হাজার মানুষের একটা রাজনৈতিক সভা সেমিনার করতে গেলে কতগুলা পুলিশ লাগে তার হিসাব থাকে না। অনেক সময় দেখা যায় মঞ্চের চতুর্পাশে এত বেশি পুলিশ, পুলিশের জ্বালায় মানুষ আর দেখাই যাচ্ছে না, কেন জানেন? কারণ সেখানে পার্টিগত এত কিছু বিষয় থাকে যে চেয়ার নিয়ে ঢিলাঢিলি করতে গিয়া না জানি আবার কার কপাল ফাটে, কারো নাক ফাটে, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কত রহমত যে একটা মাহফিলে সব দলের লোকেরা থাকে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সবাই কোরআন শুনে, কিন্তু আল্লাহ পাকের রহমত থাকার কারণে লক্ষ মানুষ থাকলে একটা গেঞ্জাম সেখানে হয় না, যদি বলেন ঠিক কিনা? এ রহমত কার? এ রহমত কার? আল্লাহ পাকের। বিশ্বাস রাখেন আমার সব কর্মকাণ্ড রেকর্ড হয়ে যায়, এই বিশ্বাস যদি কারো মনের মধ্যে থাকি তাকে তো পাহারা দেওয়ার কোনো দরকার নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের আধারে দিনের আলোতে অনেক সময় ঘুরে বেড়াতেন, মানুষদের হালাত জানার চেষ্টা করতেন। তিনি একদিন হেঁটে যাচ্ছেন রাতের আধারে, শুনতে পেলেন ঘরের মধ্যে কে যেন কথা বলছে, একদম কুড়ে ঘরের পাশে তিনি দাঁড়িয়ে গেলেন, দেখলেন মা এবং মেয়ের কথোপকথন হচ্ছে। মা তার মেয়েকে বলছে, মা তুমি দুধের মধ্যে পানি মেশাও, মেয়ে বলছে, মা দুধের মধ্যে আমি পানি মেশাতে পারবো না, বলছে আমরা গরিব মানুষ, দুধের মধ্যে পানি মিশালে মাত্রা বেড়ে যাবে, টাকা একটু বেশি পাবো, বলে মা অবশ্যই মেশানো যাবে না, এটা হারাম, মানুষকে ধোঁকা দেওয়া হারাম, মানুষের সাথে প্রতারণা করা হারাম। মা তখন মেয়েকে বলছে, মেয়ে শোনো, এত রাতে দুধের মধ্যে পানি মিশালে কেউ তো জানবেও না বুঝতেও পারবে না, খলিফা তোমার বিচার করবে না। তখন মেয়ে জবাব দিয়ে বলে, মা শোনো, আমি যদি দুধের মধ্যে পানি মিশাই হয়তো পৃথিবীর কেউ জানবে না, কেউ দেখবে না, খলিফাও জানবে না, বিচার হবে না, কিন্তু কেয়ামতের মাঠে যেই মাবুদ মেহেরবানের সামনে দাঁড়িয়ে আমাকে আমলের জবাব দিতে হবে, অবশ্যই সে আল্লাহ পাকের দৃষ্টিটাকে আমি ফাঁকি দিতে পারবো না।
একথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আবেগ আপ্লুত হয়ে গেলেন। সকালবেলা মা এবং মেয়েকে নিজের দরবারে ডেকেছেন, মহিলা তো ভয়ে সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছে। আহারে গত রজনীতে যা বলেছি হয়তো কোনো ভাবে খলিফার কানে মনে হয় আওয়াজটা গেছে, তা না হলে কোনোদিন ডাকে নাই, আজকে ডাকলো কেন? খলিফার দরবারে উপস্থিত হলেন, দুহাত জোর করে খলিফার কাছে মহিলা ক্ষমা চেয়ে বলছে, আমিরুল মুমিনিন, গত রজনীতে যে কথা আমি বলেছি এমন অন্যায়মূলক কথা কোনোদিন বলবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। খলিফা জবাব দিয়ে বলছে, শোনো, তোমাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য তোমাকে এখানে আহ্বান করি নাই, ডাকি নাই। গত রাতে তোমার মেয়ে আল্লাহর ভয়ে যে নিদর্শন দেখিয়েছে, যে তাকওয়ার দৃষ্টান্ত সে কায়েম করেছে, আমি দীর্ঘদিন ধরে আমার ছেলে আব্দুল্লাহর জন্য একজন পাত্রী খুঁজতেছিলাম, যোগ্য পাত্রী, তাকওয়াবান। গত রজনীর তোমার মেয়ের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে আমার ছেলে আব্দুল্লাহর জন্য উপযুক্ত পাত্রী তোমার মেয়ে। আমি আমার ছেলে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ ইবনে ওমরকে তোমার মেয়ের সাথে বিবাহ পড়াতে চাই, তুমি কি রাজি আছো? আল্লাহু আকবার বলেন। মহিলা আবেগ আপ্লুত হয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, এর চেয়ে চরম সৌভাগ্য আর কি হতে পারে? একজন খলিফা, একজন বাদশাহ যদি তার ছেলের জন্য আমার মতো কুঁড়ে ঘরে থাকা একজন মহিলার মেয়েকে নির্বাচন করে, এটা তো পরম সৌভাগ্যের ব্যাপার, এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে? ও যুবক ভাইরা, মা বোনেরা, ভালো করে শুনেন কথাটা, আপনারা আমার কথার জবাব দিয়ে বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাটিকে নিজের পুত্রবধূ বানাতে চাইলেন, তার মধ্যে কি গুণ দেখতে পেয়েছিলেন? সৌন্দর্যতা দেখতে পেয়েছিলেন, ধন সম্পদ দেখেছেন, বাড়িঘর দেখেছেন। একজন খলিফা যদি চাইতেন যে গোটা স্টেটের মধ্যে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে তরুণী টন্নী যুবতী রাজকীয়ভাবে বসবাস করে এমন একটা মেয়েকে পুত্রবধূ বানাতে যদি হযরত ওমর চাইতেন, তিনি পারতেন না? না, সেই ক্ষমতা নাই, অবশ্যই ছিল, কিন্তু তিনি তা করলেন না। কুঁড়ে ঘরে থাকা একজন দরিদ্র অসহায় হত দরিদ্র মহিলাকে নিজের ছেলের পুত্রবধূ হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেন, আল্লাহু আকবার। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের কারো মধ্যে দুনিয়ার চাকচিক্য ধন সম্পদ কোনোভাবেই মূল্যায়িত হয়নি। কারণ কোরআন বলে দিয়েছে, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। টাকা পয়সা বংশ গরিমা দিয়ে আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না, আমি আল্লাহর কাছে সম্মানিত যদি হতে চাও তাকওয়াবান হয়ে যাও। তাকওয়াবান ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? যারা দুধের ব্যবসা করেন দুধের মধ্যে পানি মেশাবেন না, স্বর্ণকারের দোকান যারা আছে যারা স্বর্ণকার, স্বর্ণের দোকান যারা করেন স্বর্ণের মধ্যে ভেজাল দেবেন না, চালের দোকানদারি যারা করেন চাউলের মধ্যে ওজনে কম দেবেন না, তেল যারা বিক্রি করেন তেলের মধ্যে কম দেবেন না, তাহলে মনে রাখবেন কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে হবে, সমস্ত অন্যায়কে বন্ধ করতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। একটা হাদিস আপনাদেরকে শোনাই, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, তুনকাহুল মারআতু লি আরবাই, একটা মেয়ের চারটা গুণ দেখে তার বিবাহ দেওয়া হয়। কয়টা গুণ? তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে হয়তো চারটা গুণের কারণে। এক নাম্বার গুণ হচ্ছে লিমা লিহা, তার সম্পদের কারণে। দুই নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতার কারণে। তিন নাম্বার হচ্ছে ওয়ালি হাসানিহা, তার বংশীয় মর্যাদার কারণে। চার নাম্বার হচ্ছে ওয়ালি দিনিহা, তার দিনদারিতার কারণে। আল্লাহ নবী বলেন, চারটা গুণের মধ্যে ধার্মিকতাটাকে প্রাধান্য দাও। ফাজফার বিদাতির দিন তারিবাতিয়া দাকা, যদি ধার্মিকতা পরহেজগারিতাটাকে প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। বাস্তবতা সমাজে আছে না নাই? আপনি দেখবেন যতই সুন্দরী হোক না কেন, যত আবার টাকা পয়সাওয়ালা হোক না কেন, যদি মহিলার মধ্যে তাকওয়া দিনদারিতা পরহেজগারিতা না থাকে, ওই স্বামীর সংসার কোনোদিন সুখী হতে পারে না।
যার বড় প্রমাণ হলো বাংলাদেশের মধ্যে সিনেমার নায়ক নায়িকা যারা আছে ওদের টাকার অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, সুনাম সুখ্যাতির অভাব নাই, এত সম্মান, এত সেলিব্রিটি, এত মর্যাদা তাদের, এত টাকা পয়সা, এত সুন্দর গুছাল বাড়িঘর, এত দামি দামি গাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, এত ফ্ল্যাট, এত কিছু থাকার পরেও সংসার টিকে না, এক দুই বছর, দুই বছর, তিন বছর পরে তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তালাক হয়ে যাচ্ছে একদম রিকশাওয়ালা, পঞ্চাশ বছর সংসার করে সংসার ভাঙে না, ওরা ছয় মাস সংসার করে ছয় মাস ধ্বংস হয়ে যায়, সংসার শেষ হয়ে যায়। কারণটা কি? এর মানে ওরা সিনেমার মধ্যে, আপনাদেরকে যুবক ভাইদেরকে বলছি শুনুন ভালো করে, ওরা সিনেমাতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা অবৈধ প্রেম ভালোবাসার যে চাকচিক্য দৃশ্য আপনাদেরকে দেখায়, এগুলা আপনাদেরকে ক্যামেরার সামনে দেখায়, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টা। ওরা জাতির সামনে বুঝায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে কালচার লালন করলে সংসার অনেক সুখে থাকে, এরা প্রেম ভালোবাসা করছে, গান গাচ্ছে, বাজনা বাজাচ্ছে, কত সুখে সমৃদ্ধিতে জীবন কাটছে, কিন্তু বাস্তব হচ্ছে সম্পূর্ণ উল্টা। ওরা ক্যামেরার সামনে যতটা সুখী, ক্যামেরার আড়ালে ওরা ততটা দুঃখী। ক্যামেরার সামনে ওরা যতটা ওদের চরিত্র সুন্দর, ক্যামেরার আড়ালে ওদের চরিত্র ততটা অসুন্দর, তত কুৎসিত, তত বিশ্রী এদের চরিত্র। এরা নিজেরাই তো এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার লালন করে নিজেরাই অশান্তির আগুনে দাউ দাউ করে চব্বিশ ঘন্টা জ্বলছে। কথা বলেন ঠিক কি? ওরা আপনাদেরকেও জ্বালাবার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনারা ওদের ফাঁদে পা দিয়েন না, ওদের পাতা ফাঁদে পা দেবেন না, আপনারা ইসলামের পথে ফিরে আসুন, কোরআন সুন্না অনুযায়ী চলুন, এর মধ্যেই সম্মান আছে, এর মধ্যে সমৃদ্ধি আছে। কথা কন ঠিক কিনা? পর্দার অন্তরের মা বোনরা আমার কথা শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে ছোট্ট করে বলে দিই, যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। আমি অনেক সময় উদাহরণ দিয়ে এভাবে বলি, ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? হ্যাঁ, কিসের দাম বেশি? হরিণের দাম বেশি, ছাগলের দাম কম। ছাগলকে দাম তো কম এবং সাথে সাথে ছাগল দিয়ে কেউ প্রশংসা করে না, ছাগল দিয়ে গালি দেয়, তুই একটা ছাগল, ও আরো ডাবল করে তুই একটা রাম ছাগল, ঠিক কিনা? দেখেন ছাগল রাস্তাঘাটে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, এই জন্য ওর দাম নাই, ওকে দিয়ে আরো উল্টো গালি দেয়। আর হরিণ ওকে পাওয়া যায় না, আড়ালে থাকে, পর্দায় থাকে, ওর কত সম্মান। লোকেরা উদাহরণ দিয়ে সম্মানের সাথে বলে, তোকে দেখতে অনেক সুন্দর লাগছে, তোর চেহারাটা, তোর চোখটা হরিণের মতো টানা টানা, ঠিক কি না? হরিণ দিয়ে প্রশংসা করে আর ছাগল দিয়ে গালি দেয়। যে সমস্ত মহিলারা বেপর্দায় রাস্তায় চলে তারা হচ্ছে ছাগলের মতো, যদি বলেন ঠিক কি না? সস্তায় পাওয়া যায়, আপনি নিজেকে সস্তা হিসেবে প্রদর্শন করছেন কেন? আপনার তো সম্মান রয়েছে, আপনাকে যে পাত্র দেখতে আসবে মাগনা দেখতে পারবে না, আপনাকে দেখে হাদিয়া দিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ পাক আপনাকে এই সম্মান দিলেন আর আপনি ফ্রি হয়ে গেলেন, কারণটা কি? সস্তা হলেন কেন? সস্তা হলে তো আনুষ্কার মতো নির্যাতিত হতে হবে, জোরে বলুন ঠিক কিনা? রাস্তায় রাস্তায় ধর্ষিত হতে হবে। আমরা যখন এই সমস্ত কথা মাহফিলে বলি, দেশের কিছু বুদ্ধিজীবী আছে তকশতে বসে বসে আলেমদের ওয়াজ মাহফিলের এই বক্তব্যের সমালোচনা করে বলে যে আলেমরা, আলেমদের বক্তৃতার কারণে দেশের মধ্যে নাকি ধর্ষণ বেড়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। আলেমরা নাকি নারী বিদ্বেষী কথাবার্তা বলে? আমি বলি, নারী বিদ্বেষী কথা যদি আলেমরা বলে, তাহলে নারীদের পক্ষে নারীর অধিকারের কথা বলে কে, তার নামটা বলেন? এই পৃথিবীতে একমাত্র নারীদের পক্ষে সবচেয়ে বড় ভূমিকা উলামায়ে কেরাম রেখেছে, জোরে বলুন ঠিক কিনা? আজকে নারীরা যে মায়ের মর্যাদা পাচ্ছে আলেমদের বয়ানের কারণে পাচ্ছে, স্ত্রীরা যে স্ত্রী হিসেবে সম্মান পাচ্ছে এটা আলেমদের বয়ানের কারণেই পাচ্ছে। কন্যা সন্তানদেরকে দেখে অভিসম্পাত যেন মানুষ না করে, কন্যা সন্তান দেখে আজকে মানুষের আনন্দিত হচ্ছে, এই আনন্দ প্রকাশ আলেমদের বয়ানের কারণে সম্ভব হয়েছে।
আলেমদের বয়ান যদি না থাকতো মহিলাদেরকে এদেশের পুরুষরা মানুষ মনে করত না। এই ক্ষেত্রে মা বোনদেরকে বলবো, মা বোনরা শরীয়ত পড়া করুন, সম্মান বাড়াই দেবেন কে, ইজ্জত বাড়াই দেবেন কে, আল্লাহ পাক ইজ্জত বাড়াবেন সম্মান বাড়াবেন। আর এই ক্ষেত্রে পুরুষের ভূমিকা রয়েছে, আমরা শুধু পর্দার ওয়াজ নারীদের জন্য করি আর পুরুষরা খুশি হয়, কিন্তু তারা আপন দায়িত্ব ভুলে যান। তাদের মনে রাখা উচিত যে নারীদের পর্দার কথা বললাম সেই নারী আমার স্ত্রী হবে, না হয় আমার বোন হবে, না হয় আমার মা হবে, না হয় আমার মেয়ে হবে, ঠিক কিনা? কি তাদের ক্ষেত্রে আমার দায়িত্ব আছে না নাই? তাদের শুধুমাত্র থাকা খাওয়া জিম্মাদারি এতটুকুন জিম্মা আমার উপরে নয়, বিরাট জিম্মা রয়েছে আমার উপরে। তাদেরকে যেমন থাকার ব্যবস্থা করতে হবে, খাবার ব্যবস্থা করতে হবে, তার ইজ্জত, তার সৌরভ, তার সতীত্ব যেন মাহফুজ থাকে, হেফাজত থাকে, সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখার দরকার আছে না? তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, কয় ব্যক্তি? সালাসাতুন হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাত, আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর হচ্ছে মুদমিনুল খমরি, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নম্বর হচ্ছে ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান, যারা তাদের জন্য জান্নাত হারাম। আর তিন নম্বর হচ্ছে ওয়াদ্দাইয়ুসুল্লাযি ইউকিররু ফি আহাদিহিল খাবাসা, ওই দাইয়ুস পুরুষ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা থাকার পরেও প্রতিবাদ জানায় না, এই অশ্লীলতা জিয়ায় রাখে, দেখে দেখে সহ্য করে, তার উপরেও তার জন্য জান্নাত হারাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক যুবক ভাইরা এখানে এসেছেন, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? গাঁজা, আফিম, হেরোইন, মদ, ইয়াবা, ইয়াবা বাবদ হয় চাঁদপুরে ঢুকে নেয়, এখনো চাঁদপুরে আছে এগুলো। আমি যুবক ভাইদেরকে, যুবক ভাইরা এদেশা থেকে বের হয়ে আসতে হবে, পারবো না ইনশাল্লাহ আমরা, আমরাই পারবো এই সমাজকে পরিবর্তন করতে। যে যুবক তাফসির মাহফিল করে সেই যুবক কি ইয়াবা সেবন করতে পারে? যে যুবক তাফসির মাহফিলে নারায় তাকবীর স্লোগান দেয় সেই যুবক কি ধূমপান করতে পারে? না, কোনোদিন পারে না। সেই যুবক থাকবে মসজিদের প্রথম সারিতে, আর দেশের যুব সমাজ যদি মসজিদের প্রথম সারির মুসল্লি হয় তাহলে সেই সমাজের মধ্যে কোনো প্রকারের নেশা ঢুকতে পারে না। জোরে বলুন, ঠিক কিনা? যে ব্যক্তি জমির নেশাগ্রস্ত করবে, নেশাগ্রস্ত হবে, তার জন্য জান্নাতের পানিও হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাতই হারাম হয়ে যাবে। এই জন্য যত ভাইরা এখানে এসছেন, আমরা যেন নেশা থেকে বাঁচতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। নেশা থেকে বাঁচার ছোট্ট একটা টিপস বলে দিই, নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে বন্ধু বানাবেন না, বিড়ি খুরের সাথে, সিগারেট খুরের সাথে বন্ধুত্ব রাখবেন না, তাহলে ও আপনাকে সিগারেট খুর বানায় সারবে। আর সিগারেট খুরের সাথে একজন আরেকজনের যে মোহাব্বত, চা পান করতে গেলে গরম পানি দিয়ে ধুইতে বলে, কথা কয় না? দেখেন নাই চায়ের দোকানে কি কি বলে, কয় কাপটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেন। আর বিড়ি ঘুরের সাথে এত মহব্বত, যে বিড়ির মধ্যে একজনে টান দিয়েছে, দোয়া নাই মুসা নাই, ওর মুখ থেকে নিয়ে আরেকজনে খাওয়া শুরু করছে। এখানে গরম পানিও লাগে না, এখানে মুসাও লাগে না, কত মহব্বত! এই জন্য আমি বলবো বিড়ি তামাক এগুলা থেকে দূরে সরে থাকতে হবে, আল্লাহ যেন কবুল করেন। নেশাগ্রস্তের ব্যাপারে 1500 বছর আগে রসুল বলেছেন এই উম্মতের কিছু লোকেরা মদ পান করবে, সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গেলে, হে রসুল মুসলমান মদ খাবে? হুজুর বলে হ্যাঁ মদ খাবে, তো কিভাবে খাবে, মদ তো হারাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো, এই উম্মতের কিছু লোকেরা মদ পান করবে, মদের নাম চেঞ্জ করে ফেলবে। আজকে তো চেঞ্জ হয়েছে বর্তমানে, ওরা মদকে আর মদ বলে না, কি বলে জানেন? ড্রিঙ্কস, কথা কন, ঠিক কি না? শুধু ড্রিঙ্কস না, হ্যাঁ নানান ধরনের নাম দিয়েছে, মানে মদ বলে তো খারাপ শোনা যায়, এই জন্য মদ বলে না। এরপরে আপনার আরেকটা কি বলে জানো, বিবাহের অনুষ্ঠানে খায় বিয়ার, এই যে বিয়ার নামটা দিয়েছে। আচ্ছা বিয়ার আর মদের পার্থক্যটা কি, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য না। এগুলো মুসলমানদের বড় বড় অনুষ্ঠানে হচ্ছে, এই কথাগুলো আপনাদের সামনে জন্য বললাম, সাধারণত ওয়াজ মাহফিলে এই কথাগুলো বলা
হয় না। আমি সকল ভাইদেরকে বলবো এই মত থেকে বেঁচে থাকুন, আল্লাহ যেন কবুল করেন। পিতামাতার বাধ্য হওয়ার চেষ্টা করবো, আল্লাহ যেন কবুল করেন। সর্বশেষ নিজের অধীনস্থ মহিলাদেরকে আমরা শারীরিক পর্দা মেনটেন করে পরিচালনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করতে তৌফিক দান করেন। আমার লিখিত একটা বই দেশ এবং বিদেশের